আচ্ছা তাহলে আমরা আজকে ইউটিউবে স্টুডেন্টদের জন্য যারা তোমরা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিবা কিছু মডেল টেস্টের কোশ্চেন দিব এবং কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব যেগুলো শুনে এবং তোমরা প্রস্তুতি নিয়ে গেলে একটা তোমাদের ধারণা তৈরি হবে কোন ভাবে তোমরা প্রিপারেশন নিয়ে যেতে পারো কি দেওয়া যাবে তো यस স্যার আচ্ছা তাহলে এখন দেখো প্রথমে কত নম্বরের লিখিত পরীক্ষা হবে পুলিশ কনস্টেবল পদে 45 নম্বরের ঠিক আছে এখানে বাংলা ইংলিশ সাধারণ বিজ্ঞান এবং সাধারণ গণিত এই চারটি বিষয় হবে ঠিক আছে আবার আমি বলি বাংলা ইংলিশ সাধারণ বিজ্ঞান এবং সাধারণ গণিত বুঝতে পারছিস এখন প্রশ্ন প্যাটার্ন এক ধরনের এক একটা হতে পারে বাংলাতে 10 থাকতে পারে ইংলিশে 15 সাধারণ বিজ্ঞানে 10 সাধারণ গণিতে 10 অথবা 15 5 10 যেটাই হোক না কেন ফরম্যাট তোমার চেঞ্জ হতে পারে তো হোয়াটএভার যেটাই থাক না কেন বাট তোমাদেরকে চেষ্টা করতে হবে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে সর্বোচ্চ নাম্বার যাতে পরীক্ষায় ক্যারি করা যায় ঠিক আছে তো দেখো এখন একটা মডেল টেস্টে আমি কিছু প্রশ্ন বলছি যে এরকম রিটেন পরীক্ষায় আসতে পারে পুলিশের এইভাবে তোমরা প্রিপারেশন নিবা আর সোজার একাডেমির ছাত্ররা তো জানোই এটা আমি একটু তোমাদেরকে ধরব যে তোমরা মুখস্থ করছো কিনা ঠিক আছে প্রথমে রচনা দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা বাংলায় আমি বলছি প্রথমে চলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিবেশ দূষণ ও তার প্রতিকার একটু তো পারবাই লিখতে পারবো না আচ্ছা এখন পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই ধরনের রচনা যদি তোমরা লিখো কিন্তু সঠিক উত্তর বেশি একটা দিতে পারবে না বাট মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি লিখতে যাও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা লিখতে পারবে তো যে লেখায় গুরুত্ব বেশি থাকবে আর সংখ্যা বেশি থাকবে ইনফরমেশন বেশি থাকবে সেই লেখায় কিন্তু তুমি বেশি নাম্বার পাবা বুঝতে পারছো কি এটা মাথায় রাখবা অনেকে মনে করবে যে আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পাচ্ছি না ঠিক আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার তুমি এটাই লেখো যতই লেখো পাঁচ পাতা দশ পাতা লেখো তুমি তিন চারে বেশি পাবা না যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি সঠিক সংখ্যা এবং পরিসংখ্যান দিয়ে যদি তুমি এক পাতা লিখতে পারো দেখবে তুমি চার পাইছো বুঝতে পারছো কি এটা মাথায় রাখতে হবে এরপরে আরেকটা দেখো তোমাদেরকে একটি ঐতিহাসিক স্থানে বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখবো এখন বাংলাদেশে তো দেখবা অনেকগুলো ঐতিহাসিক স্থান আছে আছে না মস্তানগড় হতে পারে জাতীয় জাদুঘর হতে পারে তারপর চলো স্মৃতিসৌধ হতে পারে শহীদ মিনার হতে পারে কি বুঝাতে পারছি অনেকে আবার দিবে যে নিজের সরি অনেকে আবার দিবে নিজের গ্রামের একটা জায়গা দিবে এটা দিবে ওটা দিবে কিন্তু এগুলো দিবা না যেগুলো দিলে তোমার দেশপ্রেম বোঝা যাবে এখন আমি আর তুমি যদি লিখি যে শহীদ মিনার স্মৃতিসৌধ তার মানে আমরা কিন্তু বললে খুশি হবো যে না আসলে আসলে দেশপ্রেমী ভালো কিছু লিখছে আবার অনেকে দেবে মহাস্থানগড় ঠিক আছে মহাস্থানগড়ও ঐতিহাসিক একটা বিষয় তাই না ঐতিহাসিক স্থান মহাস্থানগড় তো দিয়ে লাভ নেই ওটা ভ্রমণ আনন্দ রিসোর্টের জন্য মানুষ যায় মজা ঘুরতে যায় মাইন্ডে রিফ্রেশ করতে যায় বা শহীদ মিনার স্মৃতিসৌধ জাতীয় জাদুঘর ঠিক আছে এগুলো তুমি সম্পর্কে লেখো দেখবে তুমি সবার থেকে বেশি নাম্বার পাবা বুঝতে পারছি কি ব্যাপারটা এইরকম পরীক্ষা শুধু লিখলেই হবে না পরীক্ষায় বুদ্ধি খাটায় দিতে হবে বুঝতে পারলাম আচ্ছা এরপরে অর্থসহ বাক্য রচনা করুন অন্ধের দৃষ্টি কে বলতে পারবা অন্ধের দৃষ্টি কি হবে একমাত্র অবলম্বন গুড তারপর অকুলেকুল পাওয়া কি হবে মহাবিপদ হতে উদ্ধার লাভ করা ঠিক আছে অন্ধকারে থাকা কি হবে গুড কি হবে সম্পূর্ণ অবলম্বন অন্ধকারে হাত নাড়ানো কি হবে দিশা না অনুরোধে ঠেকি গেলা অনুরোধে ঠেকি গেলা অনুরোধে কষ্ট এই যে দেখো তিনটা রচনা আছে একটা চিঠি আছে এবং বাক্য রচনা বাগদাদা দিয়ে ঠিক আছে এ ধরনের আমাদের পড়াগুলো পড়তে হবে যারা তোমরা ক্লাস 19 এ পড়াগুলো পড়ছো ওগুলো শুধু একটু রিভিশন দিতে হবে বুঝতে পারছিস তো যাক এবার আমরা গণিতের একটা বিষয় নিয়ে দেব ঠিক আছে গণিতে তোমাদের সরল উৎপাদক মান নির্ণয় বীজগণিত তবে মান নির্ণয়ের অঙ্ক কিন্তু প্রায় আছে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এরপরে শতকরা আছে সুদ কষা আছে এরপরে পিতা এবং পুত্রের যে গড় এবং অনুপাতের অঙ্কগুলো পড়ছিলাম ওই অঙ্কগুলো আমাদেরকে আবার একটু রিভিশন দিতে হবে ঠিক আছে তো তোমাদের ম্যাথের কিন্তু একটা আমি শীট দিছি দুইটা শীট দেওয়ার কথা এখানে পাইছো আচ্ছা ওই শীটের অঙ্কগুলোর বাইরে কিন্তু আর কোথাও আসবে না ওই নিয়মের অঙ্কগুলো আসবে তুমি যেখানেই যাও আর্মি নেভি এয়ারফোর্স বিজেপি পুলিশ যেখানেই যাও ওই নিয়মের অঙ্ক আসবে ঠিক আছে তো যাই তারপর
একটু বলে দেই, সব সময় প্রেজেন্টেশন দিয়ে আসলে ভিডিও মানে তো প্রেজেন্টেশন বানানোর সময় নাই। এখন প্রচুর ছাত্র তোমরা আসছো, আর যারা ইউটিউবে স্টুডেন্ট দেখছো তো মনে করে বারবার শুনবা, শুনে শুনে তোমরা খাতায় নোট করে ভাবে প্রিপারেশন নিবে। এরপরে দেখো অঙ্ক কি রকম আসতে পারে। গণিত রোহিত সাহেবের মাসিক বেতন 500 টাকা, সরি 5000 টাকা, তার বেতনের 60% দিয়ে পরিবারের ভরণ পোষণ হয়, বাকি টাকার 25% তিনি প্রতি মাসে সঞ্চয় করেন। প্রতি মাসে রোহিত সাহেব কত টাকা সঞ্চয় করেন? 500 তো তোমরা ওকে, এটাও সমাধানটা তোমরা করে নিও যারা ইউটিউবে দেখতেছো। এরপরে একটা মান নির্ণয় আছে, যদি x সমান 2 হয় এবং y সমান 4 হয় তাহলে 2x হোল স্কয়ার মাইনাস 4xy প্লাস y স্কয়ার এর মান কত হবে? শুধুমাত্র মান বসে গুণ করলে বা রুট ওভার করলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? Yes sir। এরপরে তোমার জ্যামিতির কিছু সংখ্যা থাকতে পারে, অবশ্যই জ্যামিতির সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। ছোটবেলায় যেগুলো পড়ছো সরল কোণ, তারপর ছিল চতুর্ভুজ, ত্রিভুজ, এরপরে বিপরীত কোণ, ঠিক আছে, পূরক কোণ, সম্পূরক কোণ, ব্যাসার্ধ, ব্যাস, এই জিনিসগুলো একটু পড়ে নেবে, এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। তো যাই হোক সবাই ভালো থাকো, ইউটিউবে যারা ছিলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, উপস্থিত সোজার একাডেমির শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।